ম্যাথল্যাব বিগিনার্স টিউটোরিয়াল সিরিজে সবাইকে আবারো স্বাগত। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স ক্রিয়েট করা যায় এবং সেগুলি থেকে বিভিন্ন ভ্যালু নিয়ে হচ্ছে আমার ডাটা অ্যানালাইসিস করা যায় এবং হচ্ছে এডিট করা যায় সেগুলি। সো শুরু করা যাক। ধরা যাক আমি একটা 2 বাই 2 ম্যাট্রিক্স জেনারেট করতে চাচ্ছি যেটার ভ্যালু হচ্ছে সে x ইকুয়াল টু 1 5 7 9 10 এবং 9। তাহলে আমাকে যেটা করতে হবে তার ডিফল্ট ফরম্যাটটা হচ্ছে এরকম, আমাকে প্রথমে কমা দিয়ে 1 এবং 5 সেটা আগে লিখতে হবে, কমা দিয়ে বা স্পেস দিয়ে। তারপরে আমি যেটা লিখতে চাই বা তারপরের যে সারিটা আছে সেটা হচ্ছে সেমিকোলন দিয়ে আমার আবার আগের মতো লিখতে হবে 7, 9। সো ডিফল্ট ফরম্যাট হচ্ছে আমি যে একই সারিতে যা যা লিখবো সেটা পাশাপাশি আমি কমা দিয়ে লিখবো এবং পরের সারিতে আমি যেটা লিখবো সেগুলো সেমিকোলন দিয়ে তারপরে কমা কমা দিয়ে আবার লিখবো। এভাবে যতগুলো সারি আমি করতে চাই ততগুলো সেমিকোলন দিয়ে আমাদের পাশাপাশি বা নিচে নিচে লিখতে হবে। দেখা যাক x ইকুয়াল টু আমি আমি বলেছিলাম আমি তাই হচ্ছে 1 5 7 9 এটা ক্রিয়েট করতে। তাহলে আমি লিখলাম 1 5, স্পেস না দিয়ে আমি কমাও দিতে পারি, তারপর সেমিকোলন দিয়ে 7 9, স্পেস না দিয়ে আমি বলেছি যে কমাও আমি দিতে পারি। যদি আমি এন্টার প্রেস করি তাহলে 1 5 7 9 এটা আমাকে জেনারেট করে দিল। এখন আমি যদি একটা 3 বাই 3 ম্যাট্রিক্স জেনারেট করতে চাই তাহলে সেম ভাবে আমি করতে পারি, x ইকুয়াল টু 1 2 3 5 6 7 5 আবার সেমিকোলন দিয়ে 9 1 0, একটা 3 ম্যাট্রিক্স সে আমাকে জেনারেট করে দিল। এখানে আমি সেমিকোলন না দিয়ে আমি এন্টার প্রেস করে করে আমি আলাদা রো জেনারেট করতে পারি, যেমন x ইকুয়াল টু আমি লিখলাম 1 3 5, এন্টার প্রেস করে 4 4 4, আবার এন্টার প্রেস করে 1 5 9, তাহলেও সে আমাকে একটা 3x3 ম্যাট্রিক্স জেনারেট করে দিবে। এখন আমরা দেখব কিছু কমন টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স কিভাবে ডিফল্ট কিছু ফাংশন ইউজ করে জেনারেট করা যায়। যেমন আমি যদি চাই যে একটা ম্যাট্রিক্স জেনারেট করব যেটা সবগুলো এলিমেন্টের সংখ্যা থাকবে হচ্ছে 1 অথবা 0s, তাহলে আমি সেটা করার জন্য 0s বা 1s নামের ডিফল্ট ফাংশন আছে সেটা ইউজ করতে পারি, যেমন x ইকুয়াল টু 0s, তারপরে আমি যদি ব্র্যাকেট দিয়ে কতগুলি সংখ্যা আমি হচ্ছে চাই মানে কতগুলো সারি এবং কলাম হচ্ছে আমি 0 চাই সেটা উল্লেখ করতে হবে। সো সারির সংখ্যা প্রথমে দিতে হবে, প্রথমে দিলাম সে 3টা সারি এবং 4টা কলাম, আমি চাই হচ্ছে 0, সেটা দিলে সে 3টা সারি এবং 4টা কলাম আমাকে 0 ক্রিয়েট করে দিল। সিমিলার ওয়েতে ওয়ানস লিখেও যদি আমি 3, 4 দিই তাহলে 3টা সারি 4টা কলাম সে 1 জেনারেট করে দিবে। এগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি যেটা হয় বিভিন্ন টু ডাইমেনশনাল স্পেসে ডেটা নিয়ে যখন কাজ করি তখন এই টাইপের ম্যাট্রিক্স জেনারেট করা আমাদের দরকার পড়তে পারে। আরেকটা ডিফল্ট ফাংশন আছে যেটা হচ্ছে আই ফাংশন, আমরা যেটা শিখে এসেছি আই ম্যাট্রিক্স সেটা জেনারেট করার জন্য ইউজ করা হয়। সেটা x ইকুয়াল টু ইউআই আই, আই ম্যাট্রিক্স যেহেতু বাই ডিফল্ট সিমেট্রিক ম্যাট্রিক্স সো এই জন্য আমাকে এখানে সারি এবং কলাম উল্লেখ করতে হয় না, শুধুমাত্র তার সাইজটা উল্লেখ করলেই হয়। সো এখানে আমি চাই কথার কথা একটা 4x4 ম্যাট্রিক্স আই ম্যাট্রিক্স, তাহলে এখানে আমি আই লিখে 4 লিখবো, লিখে এন্টার প্রেস করলে সে একটা আই ম্যাট্রিক্স জেনারেট করে দিবে যেটার ডাইমেনশন হচ্ছে 4x4। সো এখন আমরা দেখি কিভাবে ম্যাট্রিক্সের বিভিন্ন ভ্যালু পিক করে সেটা দিয়ে অ্যানালাইসিস করা যায়। ধরা যাক আমাদের একটা ম্যাট্রিক্স আছে যেটার ভ্যালু হচ্ছে
এখানে আমার একটা ম্যাট্রিক্স আছে, যেটা হচ্ছে একটা 3x4 ম্যাট্রিক্স। সে আমি চাচ্ছি তার এই এলিমেন্টটাকে আমি হচ্ছে পিক করে সেটা কোনো কাজে ইউজ করব। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে x, তারপরে আমি কত নাম্বার সারিতে আছে এই এলিমেন্টটা সেটা লিখতে হবে, এবং কত নাম্বার কলামে আছে সেটা লিখতে হবে। তাহলে সে আছে হচ্ছে আমার 2 নাম্বার সারিতে এবং 3 নাম্বার কলামে। আমি যদি এটা ইন্টারপ্রেস করি তাহলে সে এই সংখ্যাটাকে করলো। আবার যদি আমি x দিয়ে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম দেই, তাহলে সে হচ্ছে আমাকে 45 পিক করে দিল। এটা দিয়ে আমি হচ্ছে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। আবার আমি যদি চাই এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করব কোন একটা সংখ্যা দিয়ে, সেটা করা যাবে। এখানে 1,3, সেটাকে আমি চেঞ্জ করতে চাই তার কথা 100 দিয়ে, তাহলে এখানে x 1,3 লিখে যদি আমি 100 প্রেস করি, তাহলে সংখ্যাটাকে সে 100 দিয়ে রিপ্লেস করে দিবে। বিভিন্ন এলিমেন্ট হচ্ছে আমাদের কলাম ওয়াইজ বা রো ওয়াইজ হচ্ছে আলাদা করে সেটাকে আলাদা একটা ম্যাট্রিক্সে অ্যাসাইন করা যায়। আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে x, আমরা চাই কথা কথা যে তার একটা এন্টায়ার রো আমি হচ্ছে আলাদা করে নিয়ে আসব কোন একটা পারপাসে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা আসলে যেই রোটাকে আলাদা করতে চাই, যদি রো আলাদা করতে চাই কথার কথা, আমি হচ্ছে এখানে এক্স এর 1 নাম্বার রোটাকে আমি হচ্ছে আলাদা করতে চাই, তাহলে আমাকে প্রথমে কমান্ডটা হবে এরকম x, তারপর আমাকে কোলন চিহ্ন দিতে হবে। কোলন চিহ্ন মানে হচ্ছে আমি সবগুলো সরি ভুল বলছি, প্রথমে বলতে হবে হচ্ছে 1, কারণ হচ্ছে আমি 1 নাম্বার সারির সংখ্যাগুলোকে পিক করতে চাই। সো এখানে হচ্ছে তাহলে আমাকে দিতে হবে হচ্ছে 1। তারপর আমি যেহেতু সবগুলো এলিমেন্ট আমি চুজ করতে চাই, তাহলে এখানে একটা কোলন চিহ্ন দিয়ে দিলেই সে হচ্ছে আমাকে সবগুলো ভ্যালু পিক করে দিবে। দেখা যাক, এখানে x দিয়ে হচ্ছে আমি বললাম 1, 1 নাম্বার সারি আমি চুজ করব এবং সবগুলো কলাম হচ্ছে আমি চুজ করব। তাহলে আমি যদি এখন এন্টার প্রেস করি, সে আমাকে সবগুলো ভ্যালু আলাদা করে দিচ্ছে। সিমিলার ওয়েতে আমি যদি কোনো পার্টিকুলার কলামকে আলাদা করতে চাই, তাহলে হচ্ছে আমাকে প্রথমে কোলন চিহ্ন দিতে হবে, তারপরে কত নাম্বার কলামটা আমি চুজ করব সেটা আমাকে বলে দিতে হবে। আমি কোলন চিহ্ন দিলাম এবং ধরা যাক আমি 2 নাম্বার কলামটাকে আলাদা করতে চাচ্ছি, তাহলে আমি 2 প্রেস করলে সে আমাকে 2 নাম্বার কলামটা শুধুমাত্র আলাদা করে দিল। এখন আমি যদি যে পার্টিকুলার একাধিক হচ্ছে আমি রো বা কলাম আলাদা করতে চাই, সেটাও করা সম্ভব। এই ক্ষেত্রে আমাকে রো গুলো পাশাপাশি ইনপুট আকারে দেওয়া লাগবে এবং কলাম হচ্ছে আমাকে আলাদা করে ইনপুট দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। আমরা চাচ্ছি হচ্ছে 1 এবং 3 নাম্বার কলামের সবগুলো রো আমি আলাদা করতে চাচ্ছি। তাহলে আমাকে কমান্ডটা দিতে হবে হচ্ছে আমার রো এর, আমরা হচ্ছে সবগুলো রোই আলাদা করতে চাচ্ছি, কলাম হচ্ছে 1 এবং 3, তাহলে সেটা হচ্ছে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে কমা কমা আকারে দেওয়া লাগবে 1,3। এটা দিয়ে যদি আমি ইন্টারফেস করি, সে আমাকে শুধুমাত্র 1 এবং 3 নাম্বার কলামের সবগুলো ভ্যালু আমাকে পিক করে দিবে। এখন যদি এরকম হয় যে আমি আসলে সব কলামের সব ভ্যালু আমি চাই না, আমি পার্টিকুলার কিছু ভ্যালু চাই, সে আমাদের এই 4টা ভ্যালু হচ্ছে সে আমাকে আলাদা করে দিক, তাহলে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা পজিশন আলাদা করে আসলে বলে দেয়া লাগবে। সো কমান্ডটা হবে অনেকটা এরকম, আমি চাই হচ্ছে এই কলাম, সরি আগে হচ্ছে সারি, এই সারি এবং এই সারি, তার মানে হচ্ছে 1,3, এবং সেই সারিরও আমি হচ্ছে সরি সেমি কলন না, এখানে শুধু কমা, সেটারও আমি চাই হচ্ছে শুধুমাত্র 1 এবং 3 সেটা, তাহলে হচ্ছে সে আমাকে শুধু এই 4টা সংখ্যা
চুজ করে দেওয়ার কথা। দেখা যাক, 1,3 এখানে দেখা যাচ্ছে যে সে আমাকে, আমি যে সংখ্যাগুলো চাচ্ছি সেটাই আমাকে করে দিচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ম্যাট্রিক্সের আসলে এন্টায়ার কোনো কলাম বা এন্টায়ার কোনো রো আসলে আমরা চেঞ্জ করতে পারি অথবা হচ্ছে ডিলিট করতে পারি। তো ধরা যাক আমি আমাদের এক্স ম্যাট্রিক্স যেটা আছে সেটার নাম্বার কলামটা আমরা হচ্ছে ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা কত নাম্বার কলামটা চাচ্ছি, আমরা চাচ্ছি সবগুলো সারি আর নাম্বার কলামের ডিলিট করতে। তাহলে যেটা করতে হবে আমাকে, এখানে ব্ল্যাঙ্ক একটা থার্ড ব্র্যাকেট এখানে অ্যাসাইন করতে হবে এই এই কলামটাতে। তাহলে সে বুঝবে যে আমি আসলে সেটাকে ভয়েড করে দিতে চাচ্ছি বা ভয়েড ম্যাট্রিক্স অ্যাড করতে চাচ্ছি, বা আমি সংখ্যাটাকে ডিলিট বা কলামটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। এখানে এটা প্রেস করলে সে সরাসরি কলামটাকে ডিলিট করে দিল। সিমিলার ওয়েতে আমি হচ্ছে রো কেও ডিলিট করতে পারি। এখন আমি যদি চাই যে আমি এখানে আসলে সংখ্যা ডিলিট করব না, আমি সংখ্যা বা কলাম বা রো অ্যাড করব, যেহেতু কলাম ডিলিট করা আমরা দেখেছি, আমরা তাহলে রো অ্যাড করা দেখি। কথার কথা, আমি এখানে 5 নাম্বার একটা রো অ্যাড করতে চাচ্ছি যেটার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 5। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা চাচ্ছি হচ্ছে রো অ্যাড করতে, চাচ্ছি 5 নাম্বার রো অ্যাড করতে, এবং 5 নাম্বার রোতে সবগুলো ভ্যালুই আমরা চাচ্ছি একই হোক। তাহলে এখানে আমরা দিব কথার কথা ক্রম দিয়ে ইকুয়াল দিতে হবে, আমরা চাচ্ছি সবগুলো ভ্যালুই হোক হচ্ছে 1। একটু যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে সে একটা 5 নাম্বার রো অ্যাড করলো এবং তার সবগুলো ভ্যালু সে হচ্ছে বললো 1। এখন যদি এরকম হয় যে না আমি সব ভ্যালু সেম চাই না, আলাদা আলাদা ভ্যালু চাই, সেটাও করা সম্ভব। সেটা আমরা একটা কলাম দিয়ে দেখি। এক্স আমি একটা 5 নাম্বার কলাম অ্যাড করতে চাচ্ছি, কথার কথা এটার ভ্যালু গুলো হবে হচ্ছে আমার ডিফারেন্ট ভ্যালু হবে 3, 5, 6, 7, 9। তাহলে সে আলাদা আলাদা ভ্যালু সে আমাকে অ্যাড করে দিতে পারবে। এখানে একটু মাথায় রাখতে হবে, আমি যত যেই ভ্যালুটা অ্যাসাইন করতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি সেটা যেন ম্যাট্রিক্সের ডাইমেনশনের সাথে মিলে যায়, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা এখন দেখব যে কিছু ডিফল্ট ফাংশন আছে আমাদের ম্যাট্রিক্স অ্যানালাইসিস করার জন্য, সেগুলো একটু দেখব আমরা। ধরা যাক একটা রো ম্যাট্রিক্স আছে, ইকুয়াল টু আমরা চাই হচ্ছে তার লেন্থ কত সেটা বের করতে, সেটা ইউজ বের করার জন্য আমাদের লেন্থ লেন্থ নামে একটা ফাংশন আছে, সেটা আমরা যদি ইউজ করি তাহলে সে এটা লেন্থ আমাকে বের করে দিবে। যদি আমরা লেন্থ x দিই তাহলে সে হচ্ছে ম্যাট্রিক্সের লেন্থটা আমাকে বলে দিলো।